হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 9:23। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে বাসি কাজটা ছেড়ে, না তা বলে এই ভেবো না বাসি কাজ ছেড়েছি বলে ওপরের ঘর পরিষ্কার হয়ে গেছে। ওপরের ঘর পরিষ্কার হয়নি, ওপরের ঘর বেলাতেই হবে, এখনো ছেলেরা ঘুমোচ্ছে। আর আমার নিচের সব বাসি কাজ ছাড়া হয়ে গেছে সমস্ত, আর আমি ভাতও বসিয়ে দিয়েছি। আজকে ভাত ছিল না, ছেলের স্কুল ছিল, ছেলে খেয়ে যাবে, তাই আমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। আর আটা মাখাও নেই আজকে। হ্যাঁ, এক একদিন হয় এরকম, থাকে না কিছুই, ইচ্ছা করে না আগের দিন রাতে যে করে রাখি, মানে সন্ধেবেলা, ঠিক আছে। তো আজকের আটা মাখাও নেই, আটা মাখবো এখন, আটা মাখবো, আর দেখি আলু ভাজাই করে দেবো আজকের, আর কিছু আনাজও নেই। তো ভাবছি কি রান্না করবো, কালকের 3 পিস মাছ আছে। হ্যাঁ, তো মাছটা ভাবছি একটু আলু দিয়ে ঝোলই করে দেবো, আর একটু আলু সিদ্ধ ডাল করি। তো এটাই ভেবে ভেবে রেখেছি। আর আজকের অনেক কাজ আছে, এখন চুলে তেল দেব না, ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত চা খাইনি, ব্রাশ করা হয়ে গেছে, ভাত তো হয়েই এসছে, ভাতটা, হ্যাঁ ভাতটা না আবার একটু পরে। আর আগে কি করবো, আগে চুলে তেল দেবো, আটা মাখবো, না আগে আটাটা মেখে নিই, কি করবো ভেবে পাচ্ছি না আগে কোন কাজটা করব। হ্যাঁ, তো দেখা যাক কি করি, যে যা যা করবো পরপর শেয়ার করব, ঠিক আছে, দেখতে থাকো। আগে একটু জল খেয়ে নিই, আমি তো প্রত্যেক দিনই ঘুম থেকে ওঠার পরেই আগে জল খাই, এটা আমার ডেলিকারের রুটিন। হ্যাঁ, জল তেষ্টা পাক চাই না পাক, জল তেষ্টা পায়। হ্যাঁ, তো চলো একটু জল খেয়ে নিই, এখন তো ব্রাশ করেছি, জল খেয়ে নিই, আর ভাতটা একটু নেড়ে দিই। নেড়ে দেওয়ার পর যাব আগে ওপরে, ছেলেদের ডেকে দিই আর জামা কাপড় কাচবো। তো সেই জামা কাপড়গুলো নিয়ে আসি, আগে ভিজিয়ে দিই, জামা কাপড়গুলো না ভেজালে না দেরি হয়ে যাবে, আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, তারপর আটা মাখবো। আটাটা একটু সেট হতে টাইম লাগে, আমার আবার আটা সঙ্গে সঙ্গে মেখে না, মানে রুটি করলে যেন আমার কিরম মনের মতন হয় না, আমার একটু আটা মেখে রেখে দেবো 10 মিনিট, আধ ঘন্টা কি 15 মিনিট, মানে তারপর আটাটা না কি সুন্দর একটা সফট হয়ে যায়, আর আটা মানে রুটি করতেও ভালো লাগে। তো চলো জামা কাপড়গুলো নিয়ে আসি। আমি বাইরে দিয়ে ছিটকিনি দিয়ে যাই ওদের, কেন বলো তো, সকাল সকাল না নিজের ঘরগুলো মুছতে দেয় না টম, ভীষণ বিরক্ত করে, পায়ে পায়ে ঘোরেই দেখো টম, এই দেখো ঘুমোচ্ছে। আমাদের কম্বল লেপ সব বেরিয়ে গেছে, এই লেপের ওয়ারটা তো আগের গেল বছরে, এই লেপের ওয়ারটা ছিঁড়ে গেছিলো, এখনও বানানো হয়নি, বানাবো বানাবো করছি তবে হয়নি। আর এই দেখো এর গরম লেগেছে, কম্বলটা খুলে দিল, এই ওট। তো দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর পাশে চাও বসিয়ে দিয়েছি, মনটা একটু চা চা করছিলো, ভাবলাম আগে চা খেয়ে নিই তারপর অন্য কাজগুলো করব। তো এখানে আটা মেখে নিচ্ছি, আর আটা মেখে নেওয়ার পর চুলে তেল দেব। আর চুলে তেল দিতে গিয়ে কি হয়েছে বলো তো, মানে ভিডিওটা অন করিনি, এইদিকে আমি চুলে তেল দিয়ে যাচ্ছি, আর আমি ভেবেছি ভিডিওটা অন করেছি, অনেকক্ষণ পর দেখছি আমার ভিডিওটা তো অনই করিনি। হ্যাঁ, তো ফোনটা খোলা ছিল, তো এরকম অনেক সময় আমার সাথে হয় জানো তো, ভিডিওই অন করি না। দুধ এসে গেছে, দুধ বসিয়ে দিয়েছি, আর এই দেখো ছোলা বসিয়েছি, ছোলাটা সেদ্ধ না, এটা জাস্ট একটুখানি হালকা গরম হবে, ছোলাটা ভেজানো ছিল না কালকে থেকে। আর এখানে একটু ডাল নিয়ে নিয়েছি কুকারে, ডালটা বসাবো ধুয়ে, ছোলাটা বসিয়েছি কেন দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো কালকের এত বড় একটা মোচা এনেছে, মোচাটা কিন্তু অনেক বড়। তো এই দেখো মোচাটা, দূর থেকে দেখাই, অনেক বড় মোচাটা, আর এই মোচাটাই রান্না করব বলে ওই জন্য মনে হয় কোনো বাজার টাজার আনি, এমনি মোচা আর কুমড়ো এনেছে কালকে, আর বেগুন টেগুন নেই, আলু তো আছে, আর তো ওই জন্য ভাবলাম মোচাটা করি, অনেক বড়, তো একদিনে করব না, ভাবছি অর্ধেকটা রেখে দেবো। হ্যাঁ, মানে ছাড়াবো পুরোটাই, ছাড়িয়ে সেদ্ধ করে ভাবছি রেখে দেবো, কালকের অর্ধেকটা করব। আর সেই কারণে এই দাঁড়াও দুধটা, দুধটা ফুটে উঠছি না, তো সেই কারণে ভাবছি মোচাটা করে নিই, আর তো কিছু নেই, ডাল করবো, মোচা করবো, আর 3 পিস মাছ আছে বললাম, মাছটা করে নেবো আলু দিয়ে।
চুলে তেল দিয়ে আমি আলু ভাজা কেটে আলু ভাজাটা করে নিয়েছি, আর এইদিকে বসিয়েছি কুমড়ো ভাজা, আর ওইদিকে রুটিটা করে নিচ্ছি। আলু ভাজা দিয়ে ছেলেকে টিফিন প্যাক করে দিয়েছি, ও কিন্তু চলে গেছে। ও চলে যাওয়ার পরেই আমাদের রুটি আর কুমড়ো ভাজাটা করছি। আলু ভাজা অল্প আছে, বড় ছোটো ছেলের হয়ে যাবে। আর আমি একটু কুমড়ো ভাজা দিয়ে খেয়ে নেবো, আর ডাল সেদ্ধ করেছি, তো ডালটা ফোড়ন দিয়ে নেবো। আজকের ডালে না আমি লঙ্কা দিতে পারবো না, তার কারণ হচ্ছে কী বলতো, শুকনো লঙ্কাও নেই আর কাঁচা লঙ্কাও নেই যে ডালে ফোড়ন দেবো, কোনো লঙ্কাই নেই, তাই লঙ্কা ছাড়াই আজকে ডালটা ফোড়ন দিলাম। আর এইখানে মানে আজকে যে আমার কী চোখের জলে নাকের জলে হয়েছে, এই জামা কাপড় কাচার সময় এই দেখতে পাচ্ছ কী সুন্দর ঝলমালে রোদ্দুর হয়েছে, এইগুলো মেলে দিলাম কেচে। হ্যাঁ, তারপর যে চাদরগুলো ভাবলাম, অনেক দিন ধরেই ভাবছি কাচবো, কাঁচা হচ্ছে না, তারপর ভাবলাম চাদরগুলো আজকের কেচে দিই, কাচছি যখন। হ্যাঁ, চাদর টাদরগুলো তুলে যখন মানে ভিজিয়েছি, রোদ্দুরটাও নিমে গেল, আর আজকের 11টার জলটা এত ভুগিয়েছে মানে কি বলবো, 11টা থেকে 1টা অবধি আমাদের জল থাকে, তো জলটাও আজকে সরু সরু পড়ছে, এত সরু জল পড়ছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, আজকের আমার এত কষ্ট হয়েছে। জল না থাকলে কোনো কাজ হয় বলো? এইসব কাঁচাকুচি আরও বিশেষ করে, তার মধ্যে থেকে 3 পিস মাছ আছে, তোমাদের বললাম যে মাছটা করে নেবো, 3 পিস মাছের ঝোল বসিয়ে দিয়েছি, পরে আবার দেখছি আবার মাছ এনেছে, আবার দুবার করে আজকের মাছের ঝোল করলাম, 2 পিস মাছ নিয়ে আবারও কুমড়ো দিয়ে ঝোল করলাম, মানে কী যে আজকের আমার যে কী যে দশা হয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এই কাজটা শেষ করে আসলাম, আর একটু শ্যাম্পু করেছি, দেখে বুঝতেই পারছো তোমরা, চুল টুল কিচ্ছু আছে নি, ভিজে চুলটা, ভীষণ গরম লাগছে, পাখাটা চালাবো কিন্তু ঠান্ডা গরম লেগে যাবে, কখনো ঠান্ডা কখনো গরম ওয়েদারটা, তো আর পাখা চালাইনি, এমনিই বসে রয়েছি, আর এখনও কাউকে খেতে দিইনি, খেতে দেবো, এখন 1:30 বাজে, দেখি 1:27, আর এই জাস্ট 1 সেকেন্ডও হয়নি, এই জাস্ট বসে ফোনটা হাতে নিলাম, এখন একটু করবো, বসে রেস্ট নেবো, তারপর যাব খেতে, মানে খেতে দিতে, খেতে দেব, নিজে খাবো। তো সকাল থেকে তো 1টা পর্ব গেল, কোথা থেকে কি বার করতে হবে, কোন জামা কাপড়গুলো কাচতে হবে, বালিশের ওয়ারগুলো বার করা, চাদরটা তোলা, চাদরগুলো কোথায় রেখেছি, অনেকগুলো চাদর কেচেছি আজকে সব একসাথে। হ্যাঁ, তো সেই পর্ব তো গেল, এবার হচ্ছে গোছানোর পালা, চাদর পাতা, তারপর বালিশের ওয়ারগুলো পরানো, আর আমার বালিশের ওয়ার একদম পরাতে ভাল লাগে না। হ্যাঁ, খুলে টুলে সব কাচাকুচি করে দিলাম ঠিক আছে, রোদ্দুরে মেলেও দিলাম ঠিক আছে, তুললাম ঠিক আছে, কিন্তু আমার একদম ভাল লাগে না এগুলো, এগুলো যদি করার জন্য কেউ থাকতো খুব ভালো হতো। এইরকম কাজগুলো সময় জানো তো ভীষণ মাকে মিস করি, মায়ের কথা মনে পড়ে যে মা যদি থাকতো ভালো হতো, মা এই হাতে হাতে এই কাজগুলো করে দিত, ঠিক আছে, তো সেটা তো আর হবে না। আর এখানে ছেলে ভীষণই বিরক্ত করছে, হ্যাঁ একবার আসছে একবার যাচ্ছে, এই দেখো দেখেছো তো, বালিশের রোয়ারগুলো এখন সোজা করে নিচ্ছি, আর কটা চাদর কেচেছি তোমাদের আমি দেখাচ্ছি, এই দেখো ভাঁজ করছি, 1টা, এই 1টা গেল, 1টা কিন্তু কেচেছি, ওটা বিছনায় পেতে দিয়েছি যেটা কেচেছি, 2টো হয়ে গেল, এই 1টা, 3টি, হ্যাঁ আরও 1টা দেখো, ছেলে ডিস্টার্ব করছে বলে এই দেখো এই 1টা, ছেলেকে বললাম ধর আমার হাতে হাতে, তো ছেলে হেল্প করছে, তো গোছালাম, আর 4টে চাদর কেচেছি, আর এটা হচ্ছে ফ্রিজের ঢাকা, এই দেখো এটা ফ্রিজের ঢাকা, আর বিছনা গোছানো হয়ে গেছে, খালি গোছানো দর মানে দেরি, দেখেছো টম শুয়ে পড়েছে গিয়ে বিছনায়, আর ছোটো ছেলে কী করেছে দেখো, ওদিকে টেবিলে ছিল প্লেনগুলো, কাগজের প্লেন, খালি সারাদিন কাগজ পেলেই প্লেন বানাবে, এই প্লেনগুলো নিয়ে টেবিলের থেকে সরাতে বললাম, টেবিল থেকে নিয়ে বিছনায় রেখে দিল, মানে সারাদিন এই সব করতে থাকে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সন্ধ্যাবেলা এখন চলে এসেছি, কী কী করছি তোমাদের দেখাই, আটা মেখে নিয়েছি, রুটি করব, বাটি করে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি খাবো আজকে, আর কী দিয়ে মুড়িটা খাবো বলো তো, চলো তোমাদের দেখাই। তো এই দেখো এখানে করছি আলুর বড়া, আস্তে করে দিই গ্যাসটা, এখানে করছি আলুর বড়া, লাল হয়নি, এখানে এই কটা রয়েছে আলুর বড়া, মানে ভাজবো এই কটা, আর এই দেখো এটা হচ্ছে ফুলকপির বড়া, এক্ষুনি নামালাম, গরম আছে অল্প অল্প, ফুলকপি এর ভেতরে ফুলকপির বড়া আছে, তো চলো এখন মুড়ি দিয়ে ফুলকপির বড়া আর আলুর বড়া খাওয়া হবে। তো এই দেখো মোচাটা আমি কেটে নিয়েছি, আর আগে এটা কেটে নিয়েছি, আর এটা 2 টুকরো করবো, এগুলো ছাড়ানো হয়নি, ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, ছাড়াবো এখন বসে বসে, আর আমার কিন্তু রুটি হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়েছি আজকে রুটি, এখন কটা বাজে বলো তো,
8:10 এখন বাজে 8:10 রুটি হয়ে গেছে আর এই মোচাটা ছাড়িয়ে আজকে ভিজিয়ে রাখবো। তোমাদের সকালবেলা বলেছিলাম দেখিয়েছিলাম যে মোচাটা আজকে করব কিন্তু করতে পারিনি, এত দেরি হয়ে গেছে, এক তো জল আজকে যা জল মানে এক তো প্রচন্ড কেচেছি তার মধ্যে জল সরু মানে একটা পুরো বেজে গেছে স্নান করে উঠতে উঠতে, মানে ডেটটা পুরো মানে যখন বসলাম তখন তো তোমাদের বললাম যে ডেটটা বাজে, হ্যাঁ ওই তখন কাজ টাজ করে উঠে বসলাম, জল সরু থাকলে দেখবে সব কাজের লেট, সব কাজের লেট, তো সেই কারণে আর ওটা করতে পারিনি। আর পরের দিকে মাছও এনেছিল ওর বাবা, তো ওখান থেকে আমি তো আগে 3 পিস মাছ করে নিয়েছি ঝোল, পরের দিকে ওর বাবা আরো মাছ এনেছিল কাটাকোনা মাছি, তো ওখান থেকে 2 পিস নিয়ে আবারও করলাম, জানো আজকে ডবল করে রান্না করতে হয়েছে, মানে মাছের তরকারিটা ডবল করে করতে হয়েছে, দুবার করে করতে হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবে। আজকের মতন টাটা, গুড নাইট।